এক অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে এক দুষ্কৃতী। মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের জলঙ্গির উত্তর কীর্তনিয়া পাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতিমধ্যে আটক করে জলঙ্গি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ 3-4 ঘন্টা খোঁজাখুঁজির পর সাহেবরামপুর চাঁদপুর গোরস্থানের মাঠ থেকে ওই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। সম্প্রতি মুর্শিদাবাদের ডোমকলে এক আইনজীবীকে মেরেছিল কিছু দুষ্কৃতী, ফের মুর্শিদাবাদের জলঙ্গিতে পুলিশের গায়ে হাত দিল এক দুষ্কৃতী। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সিভিককে মেরেছে সাধারণ মানুষ দিয়ে পুলিশ সুদূর এগিয়ে গেছে, এখন ওদের গাড়ি নিয়ে তাড়াহুড়া করে নাকি ধরেছে আর কি। এখানে একজনকে তাড়িয়ে ধরে নিয়ে গেল পুলিশে। পুলিশ এরকম করছে, আমি মোটামুটি মাঠ থেকে আসি, তখন থানার গাড়ি একটা ওই রোড হয়ে গেছিলো, তখন 2 বাজে ওইটা দেখেছি। এটা আমি জবগাটিলি আসছি, তখন দেখছি এখানে গণ্ডগোল এর মধ্যে দেখছি যে শুনছি যে একজনকে তাড়িয়ে ধরেছে।